এবার জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এর আগে একাধিকবার নিম্ন আদালতে জামিনের আবেদন করেন তিনি। প্রাক্তন মন্ত্রীর শারীরিক অসুস্থতাকে হাতিয়ার করে নিম্ন আদালতে জামিনের আবেদন করেন তার আইনজীবী, কিন্তু বারংবারই তা খারিজ হয়ে যায়। এই পরিস্থিতিতে জামিন চেয়ে হাইকোর্টের রেশন দুর্নীতিতে ধৃত জ্যোতিপ্রিয়। যদিও তার জামিনের আবেদনের বিরোধিতা করেছে ইডি, মামলার পরবর্তী শুনানি 25 জুন। এদিন এই মামলার শুনানিতে ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদী নিজের বক্তব্য পেশের জন্য সময় চেয়েছেন। সেই আবেদন গ্রহণ করেছেন বিচারপতি সুব্রা ঘোষ। তারপরই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। প্রসঙ্গত, গত বছর অক্টোবরে জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের বিসি ব্লকের বাড়িতে পৌঁছন ইডি আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনী ঘিরে ফেলে তার বাড়ি। টানা 21 ঘন্টা ধরে চলে চোর তল্লাশি। শেষমেশ গ্রেফতার করা হয় প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয়কে। বর্তমানে প্রেসিডেন্সি জেলে রয়েছেন তিনি। জ্যোতিপ্রিয়র বন্দী দশার অবসান হয় নাকি জেল যাত্রা বজায় থাকে, পরবর্তী শুনানিতেই তা পরিষ্কার হবে। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।